হ্যালো গাইজ, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে দেখো একটা অন্যরকম ভিডিও, তো ঠিক এমন একটা জায়গা তোমাদেরকে দেখাতে চলেছি, সেটা হয়তো তোমরা অনেকেই চিনতে পারছো। দেখো পেছনে একটা ব্রিজ দেখাচ্ছে এবং রাস্তায় সারি সারি বাসগুলো দাঁড়িয়ে আছে। তো একটা রাত্রের ভিডিও, তোমরা দেখতে পাচ্ছ ব্রিজে প্রচুর পরিমাণে লাইট লাগানো আছে। তো এই ব্রিজটার একটা ক্লু তোমাদের দিতে পারি যে এই ব্রিজটা ইংরেজ আমলে তৈরি এবং এখানে কোনো পিলার নেই, পিলারহীন একটা ব্রিজ। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন ব্রিজের কথা বলছি। গঙ্গা নদীর উপরে এই ব্রিজ। তো এটা তোমরা যারা বুঝতে পারছো এটা কোন ব্রিজ, তো তোমরা কমেন্ট করবে। এবং এখনো পর্যন্ত যারা আমার এই ইউটিউব চ্যানেল অর্থাৎ তোমাদেরই পরিচিত ইউটিউব চ্যানেল ইমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলে নতুন দর্শক হয়ে আছো, অর্থাৎ এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ করবো যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এবং যে সমস্ত সাবস্ক্রাইব বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছেছে, যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রণাম জানাচ্ছি। তো দেখো এটা পশ্চিমবাংলার একটি বড় প্ল্যাটফর্ম বলতে পারো, স্টেশনে ঢোকার মুখে আমি আছি। এটা আসলে হাওড়া স্টেশন, আর পেছনে যে ব্রিজটা দেখালাম সেটা হাওড়া ব্রিজ। তো দেখো হাজার হাজার লাখ লাখ মানুষ প্রতিদিন এখানে যাতায়াত করে তাদের নিজের কাজের জন্য। কেউ পশ্চিমবাংলা ছেড়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে কাজের জন্য, কেউ পশ্চিমবাংলা ছেড়ে ভিন রাজ্যে যাচ্ছে কাজের জন্য। তোমরা বুঝতে পারছো যে আমাদের সমাজে কাজের কতটা দরকার এবং কাজ না থাকলে কী হয়। এখানে বিভিন্ন বাঙালি অবাঙালি বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে প্রতিদিন যাতায়াত করে, তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। আর দেখো কত সংখ্যায় লোক যাচ্ছে আসছে, সবারই কিন্তু কাজ, কেউ এখানে যাচ্ছে না। এবং এই হাওড়া ব্রিজকে কেন্দ্র করে, হাওড়া স্টেশনকে কেন্দ্র করে বহু লোকের ভাব হয়, অর্থাৎ অনেক মানুষ এখানে কাজ করে, ট্যাক্সি চালক থেকে শুরু করে, অন্য ব্যবসায়ী থেকে শুরু করে, অনেক ধরনের ব্যবসায়ীরা এখানে ব্যবসা করে। সাইডে দেখো অনেক প্রচুর পরিমাণে দোকান আছে, সেই দোকানিরাও বিভিন্ন কিছু দোকান খাবারের দোকান দিয়ে বসেছে এই হাওড়া স্টেশনে। সামনে দেখতে পাচ্ছ যে বোর্ডটা, সেটা ট্রেনের বোর্ড, অর্থাৎ লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেন কখন কোথা থেকে ছাড়ছে সেগুলো এখানে লেখা রয়েছে। এবং টিকিট কাউন্টারের ছবিও দেখতে পাচ্ছ, টিকিট কাউন্টার কোথায় দিকে যেতে হবে, কোন ট্রেনের কোথায় কাউন্টার সেগুলো এখানে লেখা আছে। যারা বন্ধুরা পড়তে পারো তাদের তো কোনো সমস্যা নেই, যে তোমরা এখানে ট্রেনের লিস্ট দেখে নিতে পারবে, কিন্তু যারা পড়তে পারে না তাদের একটা সমস্যা হয়। এবং যারা নতুন আসছো এই হাওড়া স্টেশনে তাদের একটা সমস্যা হয়, কারণ অনেক বড় প্ল্যাটফর্ম, অনেক বড় এরিয়া, কোন দিক থেকে কোন দিকে যাবে সেটা একটা সমস্যার ব্যাপার আছে। তো যারা পড়াশোনা জানো এই সমস্ত বন্ধুরা, তোমরা যখন প্রথমবার এই হাওড়া স্টেশনে এসেছিলে তোমাদেরকে নিশ্চয়ই এই সমস্ত সমস্যার মধ্যে পড়তে হয়েছিলো বলে আমি আশা করছি, কারণ একটা বড়ই স্টেশন। তো সেখানে কিছুটা না জানলে আসলে সমস্যাও হয়, তাতে আবার রাত্রিবেলা বুঝতে পারছো তো বিভিন্ন সমস্যার সমাধানও হয়, কারণ সমস্যা যেখানে হয় সেখানে সমাধান হয়, সমস্যা না থাকলে সমাধান হয় না, ভুল করলে ঠিকটা বোঝা যায়, কারণ সব কিছু সবসময় ঠিক হয় না। এটা দেখছো খাবারের দোকান, সেখানে প্রচুর পরিমাণে বিক্রি হয় খাবার। থ্যাংক ইউ ভিজিট, এখান এখানে লেখা আছে, অর্থাৎ এখান এটা হচ্ছে গেট, এখান দিয়ে যাওয়া আসা করছি। এবং সবাইকে ধন্যবাদ জানানো হচ্ছে রেলের তরফ থেকে, থ্যাংক ইউ ভিজিট এগেন লেখা আছে। দেখো এটা এমন একটা প্ল্যাটফর্ম, প্রচুর পরিমাণে ভিড় থাকে এখানে, প্রচুর বাইরেকার লোক দেখতে পাচ্ছে, বিহারি লোকেরা কাজ করছে, খেলা নিয়ে মজুর করছে, ট্রেন আসছে, একটা একটা করে ট্রেন এসে দাঁড়াচ্ছে। এবং ম্যাক্সিমাম পুলিও বলতে পারো ওদেরকে, কারণ তোমার মালপত্র তারা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবে নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে, তো সেটাও সেখান থেকে তোমরা স্বস্তি পাবে, কারণ সবাই তো ভারী ব্যাগ নিয়ে বা ভারী বোঝা নিয়ে চলতে পারে না রাস্তায়। তাই এরা যদি না থাকতো এটা সত্যি সমস্যা হতো সাধারণ মানুষের।
হবে, যে সমস্ত মানুষরা ভারী টানতে পারে তাদের ভারী তো আলাদা দরকার। যাই হোক, এই সমাজে আমাদের সবাইকেই দরকার। প্রচুর মানুষ এখানে ওয়েট করছে স্টেশনে, তাদের ট্রেন আসেনি এখনও। নির্দিষ্ট টাইমে স্টেশনে প্ল্যাটফর্মে ট্রেন এসে ঢুকবে, তখন তারা আস্তে আস্তে নির্দিষ্ট ট্রেনে উঠবে। যাই হোক বন্ধুরা, তোমরা এই হাওড়া স্টেশনকে চেনো, এই হাওড়া স্টেশনকে অনেকেই হয়তো নতুন দেখছো, স্টেশনের বাইরেটা অনেকটাই দেখেছো, হাওড়া ব্রিজ দেখেছো, তোমাদের আসার হয়তো দরকার পড়েনি স্টেশনে। তবে দূরপাল্লায় যারা যাতায়াত করো তারা তো অবশ্যই এই হাওড়া স্টেশনকে চেনো, এবং হাওড়া স্টেশনের ভেতরটা সবটাই তোমরা চেনো, তোমাদেরকে নতুন করে বলার কিছু নেই। যারা আজকে এই স্টেশনটাকে নতুন দেখছো, তোমরা শুনে রাখো, যদি কোনো সমস্যায় পড়ো তাহলে সেখানে আরপিএফ আছে, স্টেশনের আরপিএফ থাকে এবং পিটিরাও থাকে, তাদেরকে যদি তোমরা জিজ্ঞেস করো তো তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। স্টেশন চত্বরের বাইরে রাত্রি যখন বাড়বে তখন স্টেশন চত্বরের বাইরে তোমরা ট্যাক্সি পাবে, অর্থাৎ হলুদ রঙের ট্যাক্সি সেখানে পাওয়া যায়। তো এই যে স্টেশনের সামনের দিকটা দেখছো, সামনের দিকটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো রাত্রিবেলায় একটা মেয়ে দেখো লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে, কাউকে ফোন করছে হয়তো। তো এখানে প্রচুর পরিমাণে ট্যাক্সি পাওয়া যায়, তো তোমরা একটু সাবধানে এই ট্যাক্সিতে চলাফেরা করবে, কারণ এখানে কখনো রেট বাড়িয়ে দেওয়া হয়। তো একটু বুঝে শুনে ঠিকঠাক করবে। আর কত মানুষ দেখো রাস্তার ধারে শুয়ে আছে, দেখেছো? এদের কিছু করার নেই বন্ধুরা, এরা সারাদিন কাজকর্ম করে, এরা গরিব মানুষ, সারাদিন কাজকর্মের পর এই স্টেশনের সামনে একটু জায়গা পায়, সেখানেই শুয়ে রাত্রে নিবাস করে, অর্থাৎ রাত্রে ঘুমায়। আবার ভোর হতে হতেই যে যার কাজ, অর্থাৎ কেউ ভিক্ষা করে, কেউ কোনোভাবে ইনকাম করে, মানে সৎপথে ইনকাম করে, তারা সেভাবে বেরিয়ে যায়। এই যে সমস্ত যাত্রীরা বসে আছে, ট্রেন সব রাত্রে, দূরপাল্লার গাড়ি বেশিরভাগই রাত্রে থাকে। স্টেশনটা বলতে পারো খুব সুন্দর। সবাই ভালো থেকো।